नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি। আপনার সঙ্গে বড় ছলনা হবে, আপনার মনের মানুষ কষ্ট দেবে, সময় আসন্ন, ভিডিওটি আগে দেখুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে সমস্ত কাজ রেখে দেখতে অনুরোধ করছি, কারণ তাদের সঙ্গে একটা ছলনা হতে চলেছে। তাদের মনের মানুষ তাদের কষ্ট দিয়ে দেবে, কিভাবে তারা মুক্তি পাবে, কেনই বা ছলনা হবে, সে সম্পর্কে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি, আপনারা জানেন তেরোই ফেব্রুয়ারি শনি সঙ্গ ত্যাগ করে আপনাদের মালিক, আপনাদের পিতা, আপনাদের প্রভু রবি প্রবেশ করছে সপ্তমে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির ক্ষেত্রে যখন রবি প্রবেশ করবে, তখন আপনাদের আর্থিক উন্নতি, পারিবারিক জীবনে অবশ্যই সুখ শান্তি আসবে। কিন্তু তার পাশাপাশি একটা যোগ তৈরি হচ্ছে, এটা হচ্ছে ছলনা যোগ। মিথ্যা প্রেমে কেউ আপনাদের ফাঁসিয়ে দিতে পারে, কোনো নারী বা কোনো পুরুষ তার ছলনা দিয়ে আপনাদের অনেক টাকা, অনেক সম্পত্তি আত্মসাৎ করতে পারে। এমনকি আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সেই মানুষও, তিনি নারী হন বা পুরুষই হন, আপনার সঙ্গে ছলনা করতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, আপনি আকাশ থেকে পড়তে পারেন, কি করে সেই নারী বা পুরুষ আপনার সঙ্গে এমন ব্যবহার করলো, আপনি তো তাকে অন্ধের চেয়েও বেশি বিশ্বাস করতেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিংহ রাশির জীবনে বারে বারে ছলনা আসে, বারে বারে আসে অবশ্যই মুখোশধারি শয়তান শত্রুদের আবির্ভাব। তাদের চতুর্দিকে থাকে নানা ধরনের মুষ্টিমেয় মানুষ, অনেকে তাদের পদলেহন করে বটে, কিন্তু এরা সব ছদ্রবেশী শয়তান। যখনই গ্রহ নক্ষত্র তাদের রাশি পরিবর্তন করে, তখনই হয় ছলনা, যা ঘটতে চলেছে 13 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ। তাই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আমি অনুরোধ করব, এই সময় কাউকে বিশ্বাস না করতে, নিজের ডান হাতকেও বিশ্বাস না করতে, নিজের বাম হাতকেও বিশ্বাস না করতে। আপনি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিন, সে আর্থিক হতে পারে, সে পারিবারিক হতে পারে, সে ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সে চাকরি ক্ষেত্রে হতে পারে, সে পেশাদার জীবন হতে পারে, সে সন্তানের শিক্ষা বিষয় হতে পারে, বা হতে পারে আপনার জায়গা জমি সম্পত্তি কেনার ব্যাপার। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন। কখনো আপনি কারোর সঙ্গে কোনো ব্যাপারে সলা পরামর্শ করতে যাবেন না। আপনি যদি সলা পরামর্শ করতে যান, আপনার দ্বারা সেটা সেই ব্যক্তি যা সমালোচনা করবে, মনের মধ্যে একটা দ্বিমত তৈরি হয়ে যাবে। তাই আপনার অনুরোধ, আপনি অবশ্যই নিজের মতামতকে গুরুত্ব দিন। তবে যাদের বুধ নিচস্থ অবস্থায় মিনে আছে বা রাশি লগ্নের দ্বাদশে আছে, তারাই একমাত্র অন্য কোনো কারোর সঙ্গে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। যাদের এ ধরনের কোনো যোগ নেই, অর্থাৎ বুধের কোনো অশুভত্র নেই, তারা কোনোভাবেই অন্য কারোর কাছে এ ধরনের কাজ করবেন না, সলা পরামর্শ করবেন না। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন, এবং অবশ্যই আপনার ছলনা, যে ছলনার দ্বারা আপনি মাঝে মাঝেই নানা ধরনের দুর্গতিতে পড়েন, যে ছলনার দ্বারা আপনি মাঝে মাঝেই নানাভাবে দুশ্চিন্তার মধ্যে গভীর অস্থির হয়ে ওঠেন, আপনার ক্ষতি সাধিত হয়, সে ছলনায় আপনি পড়তে যাবেন না। তবে একটা কথা বলতেই হয় যে সিংহ রাশি, প্রত্যেক সমস্যারই সমাধান আছে। জগতে এমন কোনো সমস্যা নেই যে তার সমাধান হয় না, এই সমস্যারও সমাধান অবশ্যই আছে। আপনি আপনার কোনোভাবে যেমন কারোর সঙ্গে সলা পরামর্শ করবেন না, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মনের নারী বা মনের পুরুষ ভাবেন,
তাকেও আপনি মনের কথা না বলে থাকতে কি করে পারবেন? আপনাকে তো সলা পরামর্শ করে চলতেই হবে। তাই এই কটা দিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ আপনাকে অবশ্যই বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে। কিভাবে পাওয়ার দেবেন? না পুত্র স্থানের সময় হলুদ বাটা, কাঁচা হলুদ বাটা কপালে, গলায়, নাভিতে লাগিয়ে, এক ফোঁটা লাগিয়ে স্নান করবেন, এতে বৃহস্পতি অবশ্যই শুভ হবে। হাতের মধ্যে একটা বৃহস্পতির হলুদ ধাগা বেঁধে রাখবেন এবং এই একটা মাস বৃহস্পতিবার নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন এবং মা তারাকে উপাসনা করবেন, মা তারাকে জবার মালা দেবেন, এতে আপনার অবশ্যই যে বাধা বিঘ্ন, যে ছলনা আসতে চলেছে সেই ছলনা যোগ আপনা থেকেই কেটে যাবে। তাই সিংহ রাশির জাতক জাতিকা অবশ্যই আপনারা এই কাজগুলো করুন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।